গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সরল ঘরে দেখছি আমি। তো যাই হোক, আমি তো খুবই ভালো আছি, তোমরা কেমন আছো জানি না, আশা করি খুবই ভালো আছো। নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে দেখো, সেই রাতের থেকে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি পরে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো। তো তোমরা ওই রেসিপিটা দেখো, এই বৃষ্টির দিনে ওটা খেতে খুবই ভালো লাগে, আমার প্রিয় ওটা। তো তোমাদের সাথে ওটা শেয়ার করবো। তো আমি এখন স্নানে যাবো, স্নান থেকে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি, আর কী রান্না করবো ওটাও দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি আসছি। এই যে এদিকে তরকারি বসানো হয়ে গেছে, আমার তো স্নান কমপ্লিট, তারপরে শেয়ার করবো তোমাদের সাথে এটা। এই যে ফুলকপি, তোমরা ফুলকপি কে কে পছন্দ করো বলবে, আমি তো অত ভালোবাসি না, তাও রান্না করতে হবে, আমি খাবো না, ওরা খাবে। এখন ফুলকপিতে পোকাও হয় না, কিছুদিন পর থেকে হবে, যখন নাকি খুব অ্যাভেলেবেল হয়ে যাবে তখন থেকে হবে। তো ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল করবো, সরষে বাটা করবো না, কারণ সবারই গ্যাস হয়। আর যে ছোটো ছোটো করে যে টুকরো টুকরো করে পিচ করে নেওয়া আছে, এটা খালি আমার হাজবেন্ডের জন্য একটু বড় খাবে, আর আমি এরকমই খাবো, আমার তো একটা বড় ভালো লাগে না, কারণ আমার হাতে দাউদ তোমাদের আগেই বলেছি। তো এই যে এগুলা দিয়ে আমাদের যে রেসিপিটা করব তোমাদের সাথে শেয়ার করব, এইটা দিয়ে ওটা হবে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, তারপর তোমাদের সাথে বলবো যে কি হবে এটা দিয়ে। তো আমি মাছ টাস ধুয়ে নিয়ে তারপরে আমি আসছি, আর ফুলকপির ঝোলটা আগে করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। এই যে মাছগুলো, এখন মাছগুলোকে ভেজে নিব, তেল দিয়ে দিব কড়াইয়ে, সরষের তেল, ইলিশ মাছকে কে ভালোবাসো কমেন্টে প্লিজ বলবে। তো ভেজে তারপর ফুলকপি ভাজবো। তো এখানে মাছটা আগে ভেজে তারপর আমি লবণ হলুদ দিয়ে মেখে নিই। তো এই যে হাঁড়ির মধ্যে এই জিনিসটা করা হবে, তো হাঁড়িতে প্রথমে তেলটা লাগিয়ে নিব। এই তেলটা পুরোভাবে সুন্দর করে দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে, তারপরে তেজপাতা দিতে হবে সুন্দর, যাতে ভাতটা বসানো যায়। আর এই যে চালটা, এই চালের মধ্যে তোমার হলুদ, লবণ, জিরা, আদা বাটা, তারপরে লঙ্কার গুঁড়ো, চিনি, আর তোমার কী বলে ওটা, দাঁড়াও কী নাম, একটা চিনি দিলাম, হলুদ দিলাম, তেল দিলাম, কাঁচা তেল, আর লবণ দিয়ে মেখে নেব পুরো সুন্দর করে। অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট মাখতে হবে একভাবে। এই যে সুন্দরভাবে মাখতে হবে, তারপরে তেজপাতাটা যে সাজানো হয়েছে একভাবে সুন্দর করে চালটা দিয়ে দিব। চালটা দিয়ে সমান সমান করে হাত দিয়ে ঠিকঠাকভাবে মাপে জল দেব, খুব সুন্দর হয়। ওই যেটি বলছে যে ভালো করে ছড়িয়ে দাও তেজপাতাটা আর কি, তেজপাতা যাতে নিচে থাকে, বাট চালটা যেন উপরে থাকে। তারপর এখন জল দিব, আমার এই যে একদম এতটা অব্দি জল দিতে হবে। এই যে বসানো হয়েছে, দুয়াটার দিন দেখা যাচ্ছে না, তো এই দেখো অনেকটা হয়ে আসছে। আর এই যে মাছ ভাজাটা, তারপরে আমি আস্তে আস্তে না আস্তেই মা সব কিছু করে ফেলছে, কারণ আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম জন্য দেখাতে পারলাম না। সাজানোটা অন্য কিছু না, সাজানোটা তোমার মনে করো ইসে দিতে হয়, ধনিয়া, জিরা আর গরম মশলা ভেজে সব কিছু বেটে নিতে হয়। বাটার পরে যা একবার ভাতটা দিতে হয়, তারপরে ভাজা মাছগুলো একটু নিচ দিয়ে দিয়ে বিরিয়ানির মতনই লেয়ার করে দিতে হয়, ওরকম করে দিলে জিনিসটা ভালো হয়। আর দারুণ হয়েছিল খেতে, কি বলবো, অসাধারণ। দেখো একদম সুন্দর ঝরঝরা, কোনো লেগে ধরেনি কিচ্ছু না, খুব সুন্দর একভাবে এক মাপে জলটা হলো মেইন, জলটা
জলটা ঠিক মতো দেওয়া হলে ভালোই লাগে খেতে। এই যে মাছগুলো বেশি বড় একটা পিস করিনি, আমি নিয়েছি ভাতের নিচে নিচে আছে, তো আমি এখন খাবো। দারুণ হয়েছে খেতে, তোমরা এরকম করে ট্রাই করবে। ভালো তো হয়েছে খেতে, মাছের কাঁটা ছিল কাঁটাটা ফেলে নিলাম। তো আর একটা জিনিস দেখাবো, সরোরার একটা পার্সেল আছে ওটাও দেখাবো। তো পার্সেলটা আগে দেখো, এই যে খুবই, ওর জামাটাও খুব সুন্দর আসছে, কালারটাও খুব সুন্দর। ওর একটু মনটা বারবার যে কাপড়টা একটু কিরকম লাগছে, কিন্তু এই কাপড়টাও ঠিক আছে, আমার কাছে ভালোই লাগছে। ও পড়ছে, ওকে মানে হয়েছে, ও বলছে তোমাদেরকে পড়িয়েও দেখাবে। তো খুলে দেখাচ্ছি, কতটা সুন্দর আসছে। তো সরো এখন পড়ে দেখাবে, তো তোমরা দেখতে থাকো। এই যে আমার কাছে তো খুব সুন্দর লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাও। তো ভিডিওটা এখানেই রাখছি, টাটা বাই বাই, লাইক কমেন্ট শেয়ার।